এ বিষয়ে আমরা একটু ব্যাখ্যা করে বলতে চাই যে আমাদের দেশ বিশেষ করে এরকম কিছু শর্ত করেছেন যে দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমোদন লাগবে তবে শরীয়তে আর কোনো ভিত্তি নাই শরীয়তের কথা হলো তোমরা বিয়ে করো নারীদেরকে নারীদের মধ্যে যা পছন্দ হয় যা তোমাদের ভালো লাগে দুটি করে তিনটি করে চারটি করে ফাইন আল্লাহ যদি তোমরা ভয় করো যে তোমরা ইনসাফ কায়েম করতে পারবে না স্ত্রীদের মাঝে তাহলে একটি বিয়ে করো। তাহলে করতে হও অথবা তোমাদের ডান হাত যার মালিকান লাভ করেছে অর্থাৎ কিতু দাসী নিয়ে এখান তো হও তাহলে সুরানের সার তিন নম্বর আয়াতে মহানব্বুল আলমিন সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে ফলকে হো মা তালাকুম মিনানের সাই মাসনা ওয়া থা ওয়া রোবা তোমরা তোমাদের পছন্দসই বিয়ে করা নারীদেরকে দুটি করে তিনটি করে চারটি করে এরপর বলছেন যদি তোমরা ভয় করো ইনসাফ করা সুতরাং ইনসাফের যদি কারো ইয়ে থাকে মানসিকতা থাকে মেন্টালিটি থাকে যে সে ইনসাফ করতে পারবে তাহলে সে দ্বিতীয় বিয়ে করতে পারে তৃতীয় বিয়ে করতে পারে সামর্থ্য থাকলে এটা কোনো ব্যাপার নয় আর একাধিক বিবাহ ইসলাম ইসলামিক শরীয়তে সম্পূর্ণ বৈধ রয়েছে এবং সেটাও বলা যেতে পারে একটা হেকমতপন্ন বিষয় কারণ দিন দিন নারীদের সংখ্যা বেড়েই চলেছে যদি আমার দেশে তেমন বাড়েনি কিন্তু অন্যান্য দেশে দেখা যায় যে তিন ভাগের দেড় ভাগ বা দুই ভাগ নারী বেশি হয়ে গিয়েছে তো দেশের প্রেক্ষাপটে যদি প্রত্যেকে একজন করে বিয়ে করে ক্ষান্ত হয় তাহলে বাকি নারীগুলি কোথায় যাবে তো শরীয়ত একটি প্রজ্ঞামের শরীয়ত হেকমত শরীয়ত এই জন্যই এই শরীয়তে চারটি পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে চারটি পর্যন্ত বিয়ে করতে পারে তবে শর্ত হলো না ইনসাফ কায়েম করতে পারে কী কী ক্ষেত্রে ভরণ পোষণের ক্ষেত্রেভাবে থাকার জায়গার ক্ষেত্রে তবে হৃদয়ের মহাব্বতের তা হতেই পারে এটা এটা আল্লাহরব্বর নিজেই শিকার গিয়েছেন তিনি এটা নিজেই বলেছেন আল্লাহ রব্বরা নিজেই ঘোষণা দিয়েছেন যে তোমরা স্ত্রীদের মাঝে প্রকৃত ভাবে ইনসাফ কায়ে করতে পারবে না যদিও তোমরা এটার জন্য প্রচেষ্টা করো নালাইতে পান তো এখানের এত ব্যাখ্যায় বলা হয়েছে যে যেটাতে ইনসাফ করতে পারবে না বলে মহানবা নিজেই ঘোষণা দিচ্ছেন সেটা হলো মহাব্বতের জায়গা মানে মহাব্বতের ক্ষেত্রে তারতম্য হতে পারে এটা খোদ রাসু উল্লাহ আসলামের ক্ষেত্রে হয়েছে রাসু সাল্লাহ আলি আসাল্লাম খাদু জাহাদুল্লাহাকে অনেক ভালোবাসতেন এবং ওই সময় তিনি দ্বিতীয় তৃতীয় কোনো বিয়েই করেননি তার উপরে তার মানত্তর এই বিয়েগুলো হয়েছিল তো রাসু উল্লাহ আসলামের মোট নয়জন বিবি ছিল এদেরকে রেখে উনি মারা গিয়েছিলেন মানে জীবদ্দাসাই এরা ছিলেন আর টোটাল হিসাব করলে তারা বেশি হয় তো যা হোক রসব উল্লাহ আসম এই জীবদ্দশায় রেখে যাওয়া নয়জন বিবির মধ্যে সব থেকে বেশি ভালোবাসতেন তবে ইনসাফ করেননি কারো ক্ষেত্রে তো শুধুমাত্র মহাব্বতের ভিতরে তারতম্য হতে পারে এটা আল্লাহ নিজেই উল্লেখ করেছেন যিনি বন আদমের সষ্টা কাজে এক্ষেত্রে আল্লাহ পাকড়াও করবেন না কাউকে কিন্তু বাকি বিশেষ সমতা অবশ্যই বজায় রাখবে এবং চেষ্টা করবে সবাইকে ভালোবাসা দিতে এমনকি ভালোবাসা তারতমা থাকলে সেটা চেষ্টা করবে মানে জানান না দিতে এক স্ত্রীকে হয়তো তার ব্যবহার উত্তম আচরণ তার খেদমতের কারণে তাকে যদিও ভালোবাসে তবুও চেষ্টা করবে অন্য স্ত্রীকে জানান না দিতে কারণ এটাই স্বাভাবিক যে একশো তিনের নিকটে আর তিনের প্রশংসা করলে বেজার হয়ে যাবে তো কি দরকার দইকে খাটা করার যা হোক আমাদের দেশে এই দ্বিতীয় বিয়ে একাধিক নাই এর বিভিন্ন কারণ রয়েছে তার ভিতরে পাশ্চাত্য প্রভাবের বিষয়টি লক্ষ্য করা যায় অনুভাবে নারীদের অতিরিক্ত ঝাল অতিরিক্ত আবেগ অনুভাবে পুরুষদের জুলুম দ্বিতীয় বিয়ে করে করে ওই দ্বিতীয় বিয়ে থাকে দ্বিতীয় থাকে যেমন সোহেল নামে এক এক প্রকার বলা পারে তার স্ত্রীকে তিন সন্তান রেখে একটা প্রতিবন্ধীকে বিয়ে করেছি ভালো কথা প্রতিবন্ধী বিয়ে করা তো আমরা না করতেছি না কিন্তু বিয়ে করে সে ওদের খোঁজ রাখেনি পনেরো বছর যাবৎ এটাকে ইনসাফ এই জাতীয় লোকদেরকে দ্বিতীয় বিয়ে করা যায় তো এই জাতীয় জালেম যারা তাদের জন্য দ্বিতীয় বিয়ের স্বপ্ন দেখা উচিত নয় তবে আল্লাহ যেটা বলছে সেটাই ঠিক যে তোমরা যদি আগে বলেছেন তোমরা পছন্দ মতো বিয়ে করো না দুই তিন চার মানে দুই দিয়ে শুরু করেছেন চার দিয়ে শেষ করেছেন তারপরে বলছেন যদি তোমরা ভয় করো আদল ইনসাফের মানে আদল ইনসাফ করতে পারবে না বলে ভয় করো ফাওয়া হেদাতান আওয়ামাল মানুকম তাহলে একটা স্ত্রী নিয়ে হও অথবা তোমাদের দাসী নিয়ে হও হলো দিক নির্দেশনা এখানে আল্লাহ শর্ত করেননি প্রথম স্ত্রীর অনুমোদন দ্বিতীয় তৃতীয় স্ত্রী বিয়ে করার জন্য তবে শর্তটা খেয়াল রাখতে হবে হাদিসে এটাও বলা হয়েছে যে ভাই তিনি দুটি স্ত্রী ছিল এবং তাদের মাঝে সে সমতা বিধান কায়েম করেনি মানে ইনসাফ করেনি বরণ পশিদির ক্ষেত্রে সে কেমতের মাঠে উঠবে বিকলঙ্গ হয়ে মানে তার এক পাশ কি থাকবে পতিত থাকবে হেলা মানে একেবারে নিচে নেমে থাকবে যেটা দেখে বিদ্ঘট লাগবে মানে সে যেরকম আসন করেছিল সেরকমই বিনিময় পাবে আর যা আমি জিতছিল আমার যেমন কর্ম তেমন ফল তো বিয়ে শুধু করলেই নাই বরং দ্বিতীয় বিয়ে করলে বা আরো একাধিক বিয়ে করলে অবশ্যই সমতার বিষয়টা খেয়াল করে সর বিষয়টা কিন্তু যেটা ঘটছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা বেশিরভাগ এমনই হয়ে থাকে যে দ্বিতীয় বিয়ে করে খালাস বিদায় হয়ে গিয়েছে বড় বড় কোনো খোঁজ নাই খবর নাই এমনকি বাচ্চাদের তাওই মানে বাচ্চাদের জন্য আর বাপ নাই তাও হয়ে গেছে না মজুবিল্লাহ মিনজালেক তো এরকম বেরাহম কর্কশ বদমাস লুচ্চা টাইপের লোকদের জন্য দ্বিতীয় তৃতীয় বিয়ে করা এগুলি তাদের জন্য শরীর সম্মত নয় কারণ তারা জালেম প্রমাণ হয়ে গেছে তো যা হোক বিষয়টি নিয়ে বাড়াবাড়ি সরাসরি হয় তো এক কথায় মত্তাকি যদি হয় কোনো ব্যক্তি এবং সচ্ছল হয় সে দ্বিতীয় বিয়ে করতে পারে যদি তার সামর্থ্য থাকে দৈহিক আর্থিকভাবে আর মত্তাকীরাই পারে উভয় স্ত্রীর মাঝে সমতা বিধান কায়েম করতে ইনসাফ করতে যদিও আন্তরিক মোহাম্মতের তারতম্য হবে এটা তো বলাই হয়েছে কিন্তু বাহ্যিকভাবে ভাবে ইনসাফ করতে পারে মত্তাকি যারা কাজে যারা মোত্তাকে নয় জালেম প্রকৃতির ফার্সে প্রকৃতির যারা পরে বিয়ে করে প্রথম স্ত্রীকে একবারে বেমালম ভুলে যায় এমনকি তার জন্মানো সন্তানদেরকেও ভুলে যায় এদের জন্য দ্বিতীয় তৃতীয় বিয়ে করা এগুলো কি না যায় আলম ও ওয়ালা মুহাম্মদি ওয়া সাহবিহি আজমাইন